সারা দেশের ন্যায় চট্টগ্রামে পালিত হচ্ছে ঐতিহাসিক মে দিবস। চট্টগ্রামে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ওয়ার সেমেট্রি। জীবনযুদ্ধে জয়ী হতে প্রতিনিয়ত সংগ্রাম করে বেঁচে আছে চট্টগ্রামের হাজারো রিকশা চালক। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সপ্তাহের চট্টগ্রাম সংবাদে। আপনাদের সাথে আছি আমি রেহেনা পারভিন রিমা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। দুনিয়ার মজদুর এক হও লড়াই করো, এই স্লোগানে সারা দেশের ন্যায় বন্দরনগরী চট্টগ্রামেও ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে মে দিবস। সকাল থেকেই নগরীতে বিভিন্ন সংগঠনের উদ্যোগে মিছিল, মিটিং সহ সভা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শ্রমিক সংহতি ফেডারেশনের চট্টগ্রাম মহানগরের সভাপতি মোর্শেদ আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক সংহতি ফেডারেশন সভাপতি রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুব মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক নাজমা আক্তার মিতা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান, রূপম দাস, ইউসুফ আলী, রিয়াজ সহ আরও অনেকে। সভাপতি, আমাদের যে দাবি সংগঠনের মূলত দাবি হচ্ছে শ্রমিক যে মজুরি বৃদ্ধি, সে মজুরির সাথে শ্রমিকের অনেক পার্থক্য, বর্তমান যে জীবনযাত্রা সেটা, এবং সেখানে বিবেচনা করে শ্রমিকের যেন যেখানে শিল্পবহুল অঞ্চল আছে সেই জায়গায় যেন শ্রমিকদের আবাসনের একটা ব্যবস্থা থাকে। আজকের দিনটা শুধুই শ্রমিকদের, শুধুই শ্রমিকদের। আমি মনে করি আমরা নিজেরাও শ্রমিক, আমরা সারাদিন কাজ করছি, অনেক শ্রমিক শহীদ হয়ে আজকের এই দিনটায় মে দিবসে তারা পরিণত করেছে। তো আমরা চাই এর ধারাবাহিকতা ধরে রাখতে, এবং শ্রমিক সে শ্রমিকই ছেলেই হোক মেয়েই হোক, মেয়েদের ন্যায্য পাওনাটা যাতে আমরা পাই। মেয়েরা যখন গর্ভবতী অবস্থায় থাকে তখন যে ছুটিটা নির্ধারিত করা হয় সেটাও আমরা নির্ধারিত করবো, এবং চাচ্ছি যে আমাদের জন্য সেটা নির্ধারিত করা।